নাটোরে বাজারে আসতে শুরু করেছে গুরুদাসপুরে বিভিন্ন বাগানের লিচু। এবছর রসালো এ ফলটির ফলন ভালো হলেও বাজার মূল্য কম হওয়ায় হতাশ বাগান মালিকরা। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লিচুর মান এবং দাম দুটোই বাড়বে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। গুরুদাসপুর প্রতিনিধি মেজার রহমান তথ্যে ডেস্ক রিপোর্ট। নাটোর জেলার গুরুদাসপুরের লিচুর খেতি দেশজোড়া। উপজেলার নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাগানে ঝুলছে থোকা থোকা লিচু। এর ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী হাট। সেখান থেকে প্রতিদিন ট্রাক ভর্তি লিচু চালান হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বাগান মালিকরা জানান, আবহাওয়ার তারতম্যে এবারের লিচু আকারে ছোট হলেও ফলন গত বছরের তুলনায় বেশি হয়েছে। তবে বাজার মূল্য কম হওয়ায় লোকসানের আশঙ্কায় চাষি ব্যবসায়ীরা। এই বাজার আর এই দামে যদি আমরা লিচু বিক্রি করি, আমরা সবাই লিচু চাষি যারা আসি, লিচুর বাগান মালিক যারা আসি, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। লিচুটা ছিল বেশি, কিন্তু যা আছে এখন এই লিচুরও দাম আমরা পাচ্ছি না। এই শ্রমিকরা যে ন্যায্য মূল্যটা পাও না, সেই ন্যায্য মূল্যটা আমরা পাচ্ছি না। বিভিন্ন জেলায় লিচু পাঠাইয়া আমরা এখন লাভবান হচ্ছি না। বেচা বিক্রি কম, ফলন ভালো, কিন্তু বাজার কম, জনের গৃহস্থরা ক্ষতিগ্রস্ত, আমরা আড়তদারও ক্ষতিগ্রস্ত। একটি অসাধু সিন্ডিকেটের কারসাজিতে লিচুর দামে প্রভাব পড়ছে বলে অভিযোগ করলেন আড়ত মালিক সমিতির সভাপতি। অসাধু ব্যবসায়ী বাগান থেকে লিচু ক্রয় করার জন্য মানসম্মত লিচু বাজারে এলেই দামও বাড়বে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। আশা করছি আগামী সপ্তাহ থেকে লিচু পুরো দমে উত্তোলন শুরু হবে এবং লিচুর গুণগত মানও তখন ভালো থাকবে। এবার উপজেলার 410 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে বলেও জানান তিনি। তানজিদ ভুইয়া, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।